মানুষের যত আমল রয়েছে মুসলিম জাতির এই আমলগুলি তিনটি স্তরে আল্লাহ রব আলিনের কাছে পৌঁছে থাকে প্রথম স্তর হল প্রথম দাব যেটি হলো এটি হলো দৈনিক আমল আল্লাহর কাছে পৌঁছে দৈনিক আমলের রিপোর্ট এটি পচে থাকে প্রত্যেক ফজর এবং আসরের সালাতের সময় রাসুল সাল্লাহাম বলেছেন এত আকাবুনাফিকুমুল মালাইকুল ও মালাইকুল নাহার ও ইস্তেমে ওন আফি সলাত সবে ও সলাতুল আসর যে পৃথিবীতে ডিউটিতে আসে ফেরেশ তাদের দল এক দল আসে রাত্রির ডিউটি আরেক দল আসে দিনের ডিউটিতে রাত্রির ডিউটি এবং দিনের ডিউটিতে যে আসে তারা একত্র হয় ফজরের ফজরের সময় এবং আসরের সময় যখন তারা ডিউটি শেষ করে আল্লাহ রব আলিনের কাছে তারা চলে যায় আল্লাহ রব আলিন তাদেরকে জিজ্ঞাসা করেন কেই ফারাক তুমি এবাদি আমার বান্দাদেরকে তোমরা কিভাবে ছেড়ে আস অথচ আল্লাহ দেখেন আল্লাহ সবকিছু কিছু জানেন যদি নামাজরত অবস্থায় সালাতরত অবস্থায় যদি পাওয়া যায় ফজরের সালাত আসরের সালাতে যদি পাওয়া যায় কাউকে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ফেরেসে সাক্ষ্য দিয়ে বলেন তারাক তারাক না হোম অহম ও আতাই না হো মোহাম্মদ যখন সেরা একদল বলবে নামাজরত অবস্থায় আরেক দল বলবে যখন তাদের নিকট আমি চলে গেলাম গেলাম তখন থেকে তারা সালাত আদায় করতেছে তাহলে দৈনিক আমল ফসে প্রত্যেক ফজর এবং আসরের সলাতের সময় সাপ্তাহিক আমল আল্লাহ রবুল আলমিনের কাছে পৌঁছে প্রত্যেক বৃহস্পতিবার যার জন্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রতি বৃহস্পতিবার নফল সিয়াম করতেন সিয়াম সাধনা করতেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন

রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আমি বললাম ইয়া রসুল মা লাম আরা কাতা সুম ও শাহরমিনা শুহর মা মা তা সুম ও শাবান মাসে যে সিয়াম সাধনা করতে দেখি অন্য মাসে আমি এই সিয়াম সাধনা করতে দেখি না রসুলাম বললেন দা আলিকা শাহরুন ইয়াকফুল নাস ও আনহুম বেইনা রজবিন ও এটি এমন একটি মাস যেটি মাস থেকে মানুষ ভুলে যায় উদাসীন থাকে এই মাসটি হলো রজব এবং রমজানের মধ্যবর্তী মাস সাবান মাসারে মিন এই মাসে তথা সাবান মাসে আল্লাহর আলমিনের কাছে আমল আমল থাকে বাসরিক তাই আনা আমি রোজা রাখি এটা আমি পছন্দ করি রোজা অবস্থায় আমার সাধনা যেন আল্লাহর কাছে পশে তাই প্রিয় বন্ধু আল্লাহ আলা আলমিনের কাছে যে তিনটি স্তরে আমল পসে থাকে একটি দৈনিক যদি ফজর এবং আসরের সালাতের সময় বসে থাকে আরেকটি হলো সাপ্তাহিক যেটা বৃহস্পতিবার আর যেটা বাৎসরিক এই সাবান মাস তাই প্রিয় বন্ধু এই সাবান মাস শুধু একটি রাতের অপেক্ষা না করে আমরা আল্লাহর কাছে কামনা করি সর্বদা ইবাদত অবস্থা রেখে নফল সিয়াম সাধনা করি যদি আমরা দৈনিক যথা আমল নাই করতে পারি সাপ্তাহিক আমল যদি সিয়াম সাধনা নাই করতে পারি কমসে কম এই সাবান মাসে সিয়াম সাধনা করি নফল সিয়াম সাধনা করি যেন আল্লাহ রুবুল্লা আলমিনের কাছে আমাদের আমলটি সিয়াম সাধন অবস্থায় পৌঁছে পৌঁছতে পারে এবং আমরা সৌভাগ্যবান হতে পারি